হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাতুর রাইহান 85। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি শুরু থেকে সেই অবধি দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না প্লিজ। আর এখন আপনি যদি আমার ভিডিওতে লাইকটা দিয়ে না থাকেন প্লিজ লাইকটা এখনই দিয়ে ফেলুন। আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার একটা লাইক অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে আমি আপনাদের সাথে খুবই আনকমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে বুঝতে পারবেন। আমি আজকে মাছের ডিমটা অন্যভাবে একটু রান্না করে দেখাবো। মাছের ডিমের পাকোড়া, মাছের ডিম ছোড়া আপনারা অনেকেই খেয়েছেন। আমি আজকে আপনাদের স্পেশালি এটাকে ঢ্যাঁড়স দিয়ে কীভাবে রান্না করে অনেক লবণীয় করে আপনি খেতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ঢ্যাঁড়সগুলো মানে একটা ঢ্যাঁড়সকে মাঝখান থেকে দুই ফালে করে কেটে নিয়েছি। এখন তো সিজনেবল ডায়েস্টার মাছের ডিম নিয়ে নিয়েছি আমি। মাছের ডিমটা কিন্তু ছোড়া কর্মণের দিকে রান্নার জন্য চারটে রসুন কুচি করে নিয়েছি, একটা বড়ো সাইজের পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি দুইটা, কাঁচামরিচ, ধনে পাতা, এই হলো ইনগ্রিডিয়েন্টস। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। তেলটা হালকা গরম করলে এর মধ্যে রসুন পেঁয়াজ দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেক সময় ভালো আসে না, সেটা হচ্ছে একটা ট্রিক্স আজকে রান্নায়। তেলটা একটু বেশি করে গরম করে নিই, এর মধ্যে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি। এরপর দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এক্ষেত্রে যা হবে পেঁয়াজগুলো অনেক সফট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, তিন চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর পানি দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পানি। আপনারা কিন্তু চাইলে মাছের ডিমটাকে একদম ঝুরা করে ফেলতে পারবেন হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে। আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এটাকে আজকে আস্তই রাখবো। মশলাটা কষিয়ে গিয়েছে, এরপর আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আগে ঢ্যাঁড়সটা দেবেন। আর একটা ট্রিক্স হচ্ছে রান্নার, ঢ্যাঁড়স অবশ্যই ধুয়ে কাটবেন, কাটার পর ধোবেন না। এটা কিন্তু একটা পিচ্ছিল জাতীয় সবজি, সেই জন্য অবশ্যই এটাকে ভালো করে ধুয়ে তারপর কাটতে যাবেন। এরপর ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এভাবে করে কাটলে মানে ধুয়ে কাটলে এটার পিচ্ছিল ভাবটা একটু কম আসে। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সময় নিয়ে। এভাবে করে একবার হলে ট্রাই করে দেখবেন, বাসায় অনেক মজা হয়। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম ট্রাই করতেছি, ফার্স্ট টাইম ট্রাই করে আমার ভালো লাগছিলো, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিম আগেই বলেছি ডিম আস্ত রাখবো, আপনারা চাইলে এটাকে হাত দিয়ে চুটকি একদম ছুড়া করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে যা হবে আপনি এটা এভাবে দেওয়ার পর এটা ঝোড়া ঝোড়া হয়ে যাবে। এরপর এখন আমি আরও একটু পানি দিয়ে ভালো করে বসিয়ে দিব একদম রান্নাটা হয়ে যাওয়ার জন্য। আপনি যদি এই মাছের ডিমটা আস্ত রাখতে চান তখন কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, মানে এটা দানা দানা হয়ে যাবে আর কি। এরপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু আমার একটা বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, আগেই বলে রাখতেছি। মাছের ডিমে কিন্তু ঝোল রান্না একদম ভালো না, মানে ঝোল রান্নার ক্ষেত্রে মাছের ডিমটা না করাই ভালো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি চার মিনিটের মতো, আসলাম চার মিনিট পর। এখন ঢাকনাটা উঠে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু মাছের ডিমটা আর ভাঙবে না, মাছের ডিমটা এখন কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে দেখিয়ে বুঝতে পারতেছেন। এরপর এতে আমি আর একটু পানি দিয়ে দিব, পানিটা প্রথমে একটু কম মনে হচ্ছিল সেজন্য আমি আর একটু পানি দিয়ে নিব, কারণ এগুলো আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর একদম ঝুলিয়ে থাকবে না। তাহলে আমি আর একটু পানি দিয়ে
দেখে আবারও বসিয়ে দিব 3-4 মিনিটের মতো। দেখুন রান্নার এক পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছের ডিম রান্নার ক্ষেত্রে আপনারা টমেটো পিউরি করে দিতে পারেন, মানে টমেটো আপনারা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। টমেটো পরিমাণ যত বেশি হবে আপনার রান্নাটা ততই মজা হবে। আমি টমেটো স্লাইস করে দুটো টমেটো এখানে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো বেশি দিলে কিন্তু মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। এরপরে দেখুন ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে। আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে এখন এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে ফেলবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনারা অনেক মনোযোগ সহকারে দেখছেন আর অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর এখনও লাইকটা দিয়ে না থাকলে লাইকটা দিয়ে দিবেন। ঈদ তো চলে আসছে, তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই, সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক। আর সবাইকে আমার বাসায় দাওয়াত রইল, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।